আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট নিয়ে আমাদের মনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মোবাইল ইন্টারনেট কবে চালু হবে? এ বিষয়ে যে যা জানা গেল যে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করতে আগামীকাল রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। তার মানে আগামীকাল রোববার প্রতিমন্ত্রী পলক তিনি বসবেন বাংলাদেশের সব অপারেটর বলতে, যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, এদের সাথে বসবেন, বসে সিদ্ধান্ত নেবেন যে কবে কখন সেটি মোবাইল ইন্টারনেট চালু করা যায়। তাহলে কালকে সিদ্ধান্ত জানা যাবে কবে চালু হবে। এখন সম্ভাব্য সময় কী, যেহেতু কালকে বলবে এখনও বলে নাই, তারপরও সম্ভাব্য একটি সময় হচ্ছে, মন্ত্রী জানিয়েছেন রবি সোমবার থেকে মোবাইল ডাটা চালু হতে পারে। ঠিক আছে, যদি অপারেটরদের সাথে বসে সন্তোষজনক কথাবার্তা হয় তাহলে রবি সোমবার থেকে আমরা মোবাইলেও ইন্টারনেট চালাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, মোবাইল ইন্টারনেট আসার আগে আমাদের ওয়াইফাই সক্রিয় রয়েছে, আমরা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে বা ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, টিকটক আমরা ব্যবহার করতে, এই দুটি অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। এ দুটি নিয়ে কী সিদ্ধান্ত বা এ দুটি কখন চালাতে পারবো, এ বিষয়ে আমরা এখন জানব। দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ। কবে এ দুটি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্নই এখন ঘুরছে সবার মনে মনে। সত্যিই তাই, যে কবে ফেসবুক এবং টিকটক চালু হবে এটা অনেকের মনেই এখন বড় প্রশ্ন। আইসিটি প্রতিমন্ত্রী আরও লিখেন, আগামী তিন দিনের মধ্যে ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেছেন যে ফেসবুক বা টিকটক এ ধরনের অ্যাপগুলি এক এক দেশে এক এক রকম আইন পালন করে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেখানে গাড়ি ভাঙচুর, অন্যান্য অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলি সেগুলি ফেসবুক দেখিয়েছে, ফেসবুক সেগুলি ব্লক করেনি। মন্ত্রী অভিযোগ করেন যে আসলে এই যেগুলি ব্লক করার কথা ছিল ব্লক তো করাই হয়নি, বরং সেখানে আরও দেখা গেছে সেগুলিকে বুস্টিংয়ের মাধ্যমে তারা টাকা ইনকাম করার চিন্তাভাবনা করছে। তো এগুলির জন্য যদি ফেসবুক সন্তোষজনক কোনো উত্তর না দিতে পারে তাহলে হয়তো ফেসবুক চলবে না। যদিও অনেকে হয়তো ভিপিএন দিয়ে চালাচ্ছে বা অন্য কোনোভাবে চেষ্টা করছে, কিন্তু সরাসরি ফেসবুক আর বা এভাবে চালানো যাবে না, বা ওদেরকে হয়তো কঠোর আরও কোনো পদ্ধতি দেওয়া হবে, যে পদ্ধতিতে হয়তো খুব সহজে আমরা হয়তো ফেসবুক ব্যবহার করতে পারবো না বলে মনে হচ্ছে। তবে দেখা যাক সেটি কী হয়, সময়ের সঠিক সিদ্ধান্ত আমরা জেনে যাব। আর সবাই কেমন আছো, ফেসবুক টিকটক ছাড়া আসলে কেমন হবে দিনকাল, সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।